হাই ফ্রেন্ডস, তো আপনার যদি মনে হয় যে প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি একই কাজ করছেন, এবং হঠাৎ করে আপনার যদি মনে হয় যে আজ আপনার একটু আলাদা আলাদা কাজ করতে ইচ্ছা করছে, এবং সেটা করতে চেয়ে আপনার পিছনে কেউ যদি বাস দেয়, এবং আপনি যদি তখনই দেখেন যে আপনি যেই দুনিয়ায় বাস করছেন সেটা অরিজিনাল দুনিয়াই নয়, সেটা একটা গেম, তখন আপনি কি আপনার এই রিয়ালিটি দুনিয়ায় থাকবেন না থাকবেন না? চলুন এটা জানার জন্য আমরা দেখে নিই ফ্রি গাই মুভিটা। হাই ফ্রেন্ডস, আমি আপনাদের অঙ্কুর। চলুন শুরু করা যাক। সিনেমার প্রথমেই দেখায় যে আমাদের হিরো ব্যাংকে কাজ করে, এবং সে রোজ রোজ একই কাজ করে, রোজ রোজ ওঠে, খায়, দায়, ঘুমায়, গুড মর্নিং, গুড নাইট বলে, একই কাজ করে। তো একদিন এটা করতে করতে তার রিয়েলাইজ হলো যে সে যে এটা করছে এটা ঠিক না। সে রোজ রোজ একই কাজ করছে, সে তার রোজ বন্ধুর সঙ্গে একই কথা বলছে, সে যেখানে মার খাচ্ছে মার খাচ্ছে, সবই একই কিছু করছে। তো সেই সেটার জন্য ভেবে নিয়ে একদিন ভাবে যে সে আর ওটা করবে না, সে আলাদা কিছু করবে। এবং সেটা করতে যে হঠাৎ করে দেখে যে কিছু চশমাওয়ালা লোক ওরা এখানে এসে ঠিকঠাক কাজবাজ করছে, গুলি চালাচ্ছে, এটা করছে, ওটা করছে, সব কিছু করছে। তো সেটা দেখে বলে যে ওই চশমা আমি নেবো, ওই চশমা মুছে দে দে ঠাকুর, নাহলে আমি তোকে ফুটিয়ে দেবো। তো এটা করতে চেয়ে সেই চশমাওয়ালা লোকটাকে মেরে ফেলে, এবং যখন সে চশমাটা পড়ে তখন দেখতে পায় যে সত্যিই তার দুনিয়াটা একটা আলাদা ডিফারেন্স, যে খালি চোখে কিছু দেখা যায় না, অথচ চশমাটা পড়লে অনেক কিছু দেখতে পায়। এরকম করতে করতে হঠাৎ করে তার একদিন নায়িকার সঙ্গে পরিচয় হয়। নায়িকা তাকে রিয়েলাইজ করায়, নায়িকা তাকে বলে যে সে যে এই ওয়ার্ল্ডের মধ্যে আছে সেটা কিন্তু রিয়ালিটি নয়, বাস্তব নয়, সেটা একটা গেমের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা একটা গেমের মধ্যে অবস্থান করছে। তো সেটা জানার পরে গায়ে তাকে গায়ে বিশ্বাস করতে পারে না, এবং গায়ের সঙ্গে ওই নায়িকার মানে আমাদের হিরোর সঙ্গে ওই হিরোইনের ব্রেকআপ, যে সে ভুলভাল কথা বলছে, এমত অবস্থায় আমি আপনি হলে সেটাই করতাম। এই মতো অবস্থায় মনের দুঃখ নিয়ে সে চলে যায় সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে যে তার রিয়েলাইজ হয় যে সত্যি নায়িকা যেটা বলছিল সেটা ঠিক, এটা একটা গেম, কারণ ওর বাইরের দিকে আর কোনো কিছু নেই, জাস্ট একটা সারফেস। এইদিকে কি হয়, এইদিকে আমাদের রিয়াল ওয়ার্ল্ডে ওই পার্সেন্টার জন্য মানে আমাদের হিরোর জন্য ইন্টারনেটে প্রচুরভাবে ভাইরাল হয়ে যায়। যারা গেমাররা আছে তারা প্রচুরভাবে এই জিনিসটাকে ভাইরাল করে যে কে এই পার্সেন্টার, যে পার্সেন্টা এরকম ফ্রিভাবে ঘুরে বেড়াচ্ছে, ফ্রি লুটপাট করছে, ফি একে তাকে মেরে দিচ্ছে, সব কিছুতেই সে যাতা করে উঠছে। এটা নিয়ে গেম ডেভেলপমেন্ট কোম্পানিরা যখন দেখতে পায় যে হ্যাঁ এই জিনিসটা কি, এটা সত্যিই তো একটা বড় আশ্চর্যকর জিনিস, কোম্পানিরা দেখতে পায়। তো কোম্পানির যে হেড, সে চায় যে ওই পার্সনটাকে ওখানে মেরে দিতে, কিন্তু যতজনই ওখানে মারতে যায়, কোনো কিছু করতে যায়, তাদেরকে ওই গায়ে মানে আমাদের হিরো ধুলিসাত করে, মারপিটও হয় প্রচুর। এমতো অবস্থায় যে আমাদের নায়িকা ওখানের গেমার তার একটা বন্ধুকে বলে যে সেই কোম্পানি তাদের গেমের অংশটা চুরি করে নিয়েছে, এবং সেই গেমের অংশটাকেই তারা তাদের গেমেতে ইউজ করছে। এটা খোঁজার জন্যই তারা বিভিন্নভাবে প্রচেষ্টা করে, এবং সব শেষে তারা এটা পেয়েও যায়। কিন্তু সেটা পাওয়ার আগে আমাদের মেন ভিলেন যে কোম্পানির হেড, সে জানতে পেরে যায় যে এটা 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 ব্যাপার, এইখানের আমারই খেয়ে আমারই পড়ে আমারই কোম্পানিতে চাকরি করে আমার দুজন কাজ এরকম ইয়ে করছে, সে ওটা নিয়ে দুজনকে ফায়ার করে দেয়, দূর করে দেয় চোখের সামনে থেকে। এটা দেখার পরে এবং সে ডিসিশন নেয় যে সে সেই পুরোনো গেমটাকে আর রাখবে না, পুরোনো গেমটাকে পুরো ডিলিট করে দেবে, এবং সে নতুন একটা গেম ক্রিয়েট করবে, এবং সে সেটা করেও দেয়। যখন করে দেয় তার আগে অবধি নায়িকা
আমাদের হিরোর সাথে মেলে এবং তাকে বলে যে সে তার লোকেদেরকে যেন সুষ্ঠুভাবে নিয়ে যায়, যেহেতু এটা একটা গেম, ঠিক আছে, এখানে এক্ষুনি এটাকে ডিলিট হয়ে যাবে, সে যাতে সুষ্ঠুভাবে সবাইকে নিয়ে চলে যেতে পারে, সেও যেতে সুস্থভাবে সেখানে যেয়ে বাঁচতে পারে, ঠিক আছে। ওই একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, যে ব্রিজের ওপর দিয়ে সে চলে যাবে। এইরকম করতে করতে লাস্টে প্রচুর মারপিট দাঙ্গা দাঙ্গি হওয়ার পরে সর্বশেষ নেয় তারা, সেখানে পৌঁছে যায় এবং হ্যাপি এন্ডিং হয়ে যায়। পরে যখন তারা ডেভেলপমেন্ট করে সেই আর কি, এই সিনেমাটা আমাকে দেখে সত্যিই খুব ভালো লেগেছে, অরিজিনালি সত্যি কথা ভালো লেগেছে। কমেডি আছে, রোম্যান্স আছে, অ্যাকশন ফুললি এটা বলতে পারে। তাছাড়া তো এটার মধ্যে সব রকমের গেম তো ইনক্লুডই আছে, আর কি চাই, দেখতেই পারেন। তো চলুন আজকের মতো এখানেই, বাই। আমি আপনাদের অঙ্কুর, প্লিজ এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে দেখে, ভালো মুভি, আর আমি আপনাদের এরকম কন্টেন্ট দিয়েই থাকি, চেষ্টা করবো আরও বেশি কিছু দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ, বাই।